রাজ্যক ধারাবাহিক আক্রমণ সাইবার চক্রর হাজার হাজার লোকর পর কুটির ঘর ধন লুণ্ঠন রাজ্যর দুখনক সাইবার থানাত রুজু শ গোচর উদ্বেগজনক কাণ্ডক ল সতর্কবাণী আরক্ষী আয়ুক্তর সাইবার অপরাধের সংখ্যা খুব বৃদ্ধি হয়েছে আর সাইবার অপরাধীয় প্রতিদিনেই নিত্য নতুন কৌশল অবলম্বন করেছে বিভিন্ন প্রকারে ঠগিবলৈ তেওঁলোকৰ যি জমা পুঁজি সেই জমা পুঁজি উলিয়াই নিবলৈ রাইজক মই অনুরোধ জানালো যাতে আপনার সাঁচতিয়া ধন আপনার অকনমান অসাবধানতার কারণে আপনাদের হেরুবলগা নহয় নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ কেমেৰাৰ সন্মুখত সাইবার চক্রর ভয়ঙ্কর জাল সন্দর্ভত মুখ খুলি আরক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাৰ মন্তব্য সাৱধান খুদ আরক্ষীর নাম লৈও প্রবঞ্চনার জাল মেলিছে সাইবার চক্রয় ন ন কৌশলেরে সাইবার অপরাধী চক্রয় ভয়ঙ্করভাবে জাল মেলিছে চৌদিশে এটিএমৰ পিন নাম্বার মোবাইল টাওয়ার সংস্থাপনের নামত সাইবার চক্রয় লুণ্ঠন চলোৱা ঘটনা এতিয়া পুরনি হল সাইবার চক্রয় শেহতীয়াকৈ জাল মেলিছে ইলেকট্রিসিটি বিল রিচার্জ আর ই চালানোর যোগেদি কেতিয়াবা এটা ফোন আহে বা এটা লিংক আহে তাত কয় যে যি ইলেকট্রিসিটি বোর্ডর প্রিপেইড কানেকশন আছে সেই কানেকশনটা আজি রাতে শেষ হয়ে যাব এজন ব্যক্তিয়ে যেতিয়া সেই লিঙ্কটো ফলো করে পেমেন্ট করে দিয়ে তেতিয়া তার পিছতহে গম পাই যে ব্যাংকৰ পৰা টকা ওলাই গল কিন্তু ইলেকট্রিসিটি প্রিপেইড কানেকশন শেষ হব হওয়া নাছিলে যান বাহন আইন উলঙ্ঘন রোধ করবলৈ আইন উলঙ্ঘাকারীর পৰা পরিবহন বিভাগে ই চালান কাটি আহিছে এই ই চালানৰ সুবিধা লৈও প্রবঞ্চনার জাল মেলিছে বিভিন্ন প্রান্তত রিসেন্টলি আরো এনেকা কেস পোৱা গৈছে যে ট্রাফিক ভায়োলেশনের কারণে কিছু কিছু ফাইন হয় সেই ফাইনের একটা মেসেজ যায় আর তলাত একটা লিঙ্ক থাকে সাইবার অপরাধীয়ে এই লিঙ্কটোরও অপব্যবহার করবলৈ চেষ্টা করেছে কেবল ইমানেই নহয় খুদ আরক্ষীর নামতো ভয় ভাবুকিরে লুণ্ঠন চলাবলৈ আরম্ভ করেছে সাইবার চক্রয় জামিনবিহীন গোচরত গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন লোকক ব্ল্যাকমেলিং সাইবার চক্রয় দিয়ে আহিছে ভাবুকি এনে চক্রর কবলত পড়ার পূর্বে সাবধান হোক সজাগ হোক নজনাকৈ কেতিয়াও কোনো অচিনাকি লোকর ফোন কলত ভুল না যাব কেতিয়াও কোনো অপরিচিত লিঙ্কত ক্লিক নকৰিব এটা ফেক ওয়েবসাইট বনায় তাত চাকরির বিজ্ঞাপন দিয়ে কম্পিউটার ট্রেনিং দিব বিভিন্ন ব্যাংকর ক্রেডিট কার্ড অফার দিব এটা ভিডিওর লিঙ্ক এটা দিব তারপর কব ইজ দ্যাট ইউ ইন দ্য ভিডিও ক্লিক করার পিছতে আমার মোবাইলের সকল ডাটা সেই লিঙ্কটোর জড়িয়ে লৈ গুছি যায় হঠাৎ একটা ফোন কল আহিলে ফোন কলত কলে যে আপনার নাম এইটো আপনার এড্রেস এইটো আপনার নামত একটা কনসাইনমেন্ট পোৱা গৈছে মুম্বাইত আর সেই কনসাইনমেন্টটা যেটা আমি কাস্টম ডিপার্টমেন্টত চালো তাত কিছুমান ড্রাগস পোৱা গৈছে কেতিয়াবা আকৌ এনেকুৱাও ফোন অহা আমি পাইছো যে কব যে আপনার নামত নন ভেলিবল ওয়ারেন্ট ইস্যু হয়েছে মই আমুক থানার পৰা কৈ আছো আপনার ব্যাংকৰ পৰা যদি টকা ওলাই গৈছে তেন্তে 24 ঘণ্টাৰ ভিতৰতে কাক চাপক সাইবাৰ আৰক্ষীয়ে অথবা তৎকালে অভিযোগ দাখিল কৰক 1930 নম্বৰত গতিকে সাৱধান আপোনাৰ অজানিতে হৈ যোৱা সামান্য ভুলৰ বাবেই সৰ্বশান্ত হ'ব আপুনি যদি আপুনি সঁচাকৈ জানিব বিচাৰে কিবা বিষয়ে সেই কনচাৰ্ণ্ড অফিচলৈ যাওক বা বেংকৰ ব্ৰাঞ্চলৈ যাওক তাত গৈ আপোনাৰ একাউণ্টৰ বিষয়ে খবৰ লওক কোনো পুলিচ থানাৰ পৰা আপোনাক আপোনাৰ নামত এনেকৈ কনচাইনমেণ্ট আহিছে ড্ৰাগছ পোৱা গৈছে এইবুলি আপোনাক ফোন নকৰে যদি আপোনাৰ ল'ৰা বা ছোৱালীক এৰেষ্ট কৰিছোঁ বুলি কৈ আপোনাক পইচা বিচাৰে প্ৰথম আপুনি খবৰ লওক যে আপোনাৰ ল'ৰা বা ছোৱালীজনী ক'ত আছে বৰ্তমান গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট